আমরা বাঙালিরা শুধু জাস্ট গোল্ডেন মানে যেটা জিপিএ 5 এই ডিজিটটাকে ফলো করি, এটাকে চেঞ্জ করি, আমরা এটার পিছনে ছুটে যাই। অভিভাবকরাই তাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, আইড লাইক টু গ্রিট অ্যান্ড ওয়েলকাম টু নাসিরস ক্লাব। হোপ ইউ আর ভেরি ফাইন বাই দ্য গ্রেস অ্যান্ড মার্সি অফ অলমাইটি আল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের টপিকটি হচ্ছে এসএসসি ক্যান্ডিডেটদের জন্য। যারা এ প্লাস পায়নি তাদের জীবন কি শেষ? তাদের কি সব কিছু শেষ হয়ে গেল, সব কিছু চুরমার হয়ে গেল? আসুন আমরা আজকে এ বিষয় নিয়ে আলোচনা করি। এ প্লাস জাস্ট একটা ডিজিট। যারা এ প্লাস পেয়েছেন, ওকে, আইড লাইক টু কংগ্রাচুলেট। বাট যারা এ প্লাস পায়নি, যারা জিপিএ জাস্ট 4 পেয়েছে বা যারা 4.50 পেয়েছে অথবা যারা 3 পেয়েছে, তাদের কথা বলছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এবং সেই সাথে তোমাদের যারা অভিভাবক রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, জিপিএ 5 এটা জাস্ট একটা ডিজিট, দ্যাটস ইট। আমাদের এই দেশে অভিভাবকরা সবসময় তারা টার্গেট করে সেই জিপিএ 5 সেই ডেস্টিনেশনে যেতে হবে, মানে তাদের জাস্ট ওই যে একটা ডিজিট, এই ডিজিটকে ফোকাস করতে হবে, এটাই তাদের মাথায় কাজ করে। কিন্তু আসলে এই যে এই ডিজিটটাই কি সব কিছু? কখনই না। যারা জিপিএ 4 পেয়েছে বা জিপিএ 3 পেয়েছে তাদের কি জীবন শেষ হয়ে গেছে? কখনই না। মনে রাখতে হবে আমাদের এটা জাস্ট একটা ডিজিট, দ্যাটস ইট, নাথিং এলস, আর কিছুই না। যে জিপিএ 5 পেয়েছে সে কী করেছে? সেই 10টি সাবজেক্ট, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, যেগুলো রয়েছে, যেগুলো পড়াশোনা করে, যেগুলো গভর্নমেন্ট আমাদের দিয়েছে, সেগুলো পড়াশোনা করে সে জিপিএ 5 পেয়েছে। ঠিক যে জিপিএ 3 পেয়েছে, 4 পেয়েছে, সেও সেগুলো পড়াশোনা করেছে। বাট বাস্তব লাইফে, বাস্তব জীবনে আমরা আমাদের অসংখ্য অসংখ্য সাবজেক্ট রয়েছে যেখানে আমাদেরকে পারদর্শী হতে হয়। এই 10টি সাবজেক্টের মধ্যেই সব কিছু নয়। কেউ সিঙ্গিংয়ে ভালো, কেউ মোটিভেশন স্পিকিংয়ে ভালো, কেউ পাবলিক স্পিকিংয়ে ভালো, কেউ আবার নেগোসিয়েশনে ভালো, কেউ আবার ভালো খেলোয়াড়, ভালো খেলতে পারে। সো এই যে এক একটা হচ্ছে এগুলো সাবজেক্ট। কেউ ক্যারেক্টারে ভালো, ক্যারেক্টার আমাদের যদিও বা বাংলাদেশে ক্যারেক্টারের ওপরে কোনো সাবজেক্ট নেই, যে স্পেশাল ক্যারেক্টার উপরে একটা সাবজেক্ট রয়েছে যেটা একমাত্র টিচাররাই সেখানে মার্কস দেবে, বা যেটা 100 একটা নাম্বারস রয়েছে যেটা পরীক্ষা হয়, সেরকম কোনো সিস্টেম এদেশে নেই। আমাদের এই ক্যারেক্টার সার্টিফিকেট সাধারণত দিয়ে থাকে ওই যে পৌরসভায়, বুঝতে পারছেন কী আর বলবো। যাই হোক, যারা জিপিএ 4 বা জিপিএ 3 বা জিপিএ 2 পেয়েছে তারা হয়তো বা সাময়িকভাবে একটা কাঙ্ক্ষিত কলেজে অ্যাডমিশনের জন্য চান্স পায়নি, বাট তারাই লক্ষ্য করলে দেখবে ইতিহাস বলে তারা বিভিন্ন ক্যারিয়ারে, বিভিন্ন বিজনেসে, বিভিন্ন প্রফেশনালে ভালো কিছু করেছে। হয়তো এই মুহূর্তে তারা কাঙ্ক্ষিত যে টার্গেট জিপিএ 5 সেটা পায়নি, বাট এক সময় দেখা যাবে যে এই যে যারা জিপিএ 2, 3, 4 পেয়েছে তারাই তাদের বিভিন্ন সেক্টরে, বিভিন্ন ক্যারিয়ারের ক্ষেত্রে, বিভিন্ন লাইফে, বিভিন্ন জীবনের রুজি রোজগারের তাগিদে বিভিন্ন সেক্টরে ভালো কিছু করেছে। তাই মাথায় রাখতে হবে যে এই যে জিপিএ 5, দিস ইজ নট দ্য মেন টার্গেট দ্যাট ইউ হ্যাভ টু লক, এটাই সব কিছু নয়। এটা জাস্ট হচ্ছে একটা ডিজিট যেটা তুমি তোমার টিচারের কাছ থেকে কিছু পড়াশোনার মাধ্যমে অর্জন করেছো। বাট বাস্তব লাইফে যে হাজার হাজার সাবজেক্ট রয়েছে, যেমন কেউ আইসিটিতে ভালো, এক্সপার্ট, কম্পিউটারে অনেক ভালো, যদিও আইসিটি একটি সাবজেক্ট রয়েছে, কেউ হয়তো মোটিভেশন স্পিকিংয়ে খুব ভালো, মানে পাবলিক স্পিকিং খুব ভালো, কেউ হয়তো পলিটিশিয়ানে খুব ভালো জোশ, মোটিভেশন দিয়ে মানুষকে ধরে রাখতে পারে, তার মানে লিডারশিপে তার ভালো অভিজ্ঞতা রয়েছে, কেউ হয়তো ম্যানেজমেন্টে খুব ভালো দক্ষ, সে ম্যানেজমেন্টের কাজ করতে পারে। তুমি ধরো যে জিপিএ 5 পেয়েছো, বাট তোমার ফ্রেন্ড সে জিপিএ 2 বা 3 পেয়েছে, এখন যে জিপিএ 2 পেয়েছে সে খেলোয়াড়ে ভালো, ভালো খেলতে পারে, সে প্লেয়ার হিসাবে ফেমাস। সো এই যে ফেমাস হওয়ার কারণে তার একটা সেলিব্রিটি থাকবে, তার আর্নিংয়ের অনেক সোর্স থাকবে, সে বিভিন্ন ফরেন কান্ট্রিতে ঘুরবে, গভর্নমেন্টের কাছ থেকে অনেকগুলো সে অ্যাওয়ার্ড পাবে। সো এই যে তার একটা
বিশাল একটা অভিজ্ঞতা সেই জায়গাতে হয়তো তুমি নাও যেতে পারো তোমার হয়তো সেই দক্ষতা নাও থাকতে পারে আবার তোমার আরেকজন বন্ধু আছে সে হয়তো সিঙ্গিং এ ভালো মানে ভালো গান গাইতে পারে স্টেজ পারফর্ম করতে পারে তার কণ্ঠ ভালো তোমার সেই কণ্ঠ নাও থাকতে পারে অর্থাৎ প্রত্যেকে প্রত্যেকের সেক্টরে ভালো পারফরমেন্স করতে পারে এবং তারা ওই সাবজেক্টে এ প্লাস বা গোল্ডেন পেতে পারে হয়তো আমি ম্যাথে ভালো কিন্তু আমি ইংরেজিতে ভালো না তুমি হয়তো ইংরেজিতে ভালো কিন্তু প্রত্যেকে প্রত্যেকটার এক একটা সেক্টর রয়েছে যে দিকে কিন্তু সে খুব ভালো করতে পারে এবং সেটাতে সে পারদর্শী তাই আমাদের শুধু এই যে 10-12টা সাবজেক্ট পড়ি এই সাবজেক্টের মধ্যেই নিজেকে লক করার মধ্যে দিয়ে নিজেকে জাজ করার কোনো মানেই হয় না এবং ইতিহাস বলে যে বিগত দিনে অনেক অনেক যারা ফেমাস পারসন ইন দ্য ওয়ার্ল্ড তারা দেখবে যে কখনো স্কুলে যায়নি অথচ তারা ডক্টরেট ডিগ্রি উপাধি পেয়েছে আবার দেখা যাচ্ছে যে কেউ কোনো স্কুলে চান্স পায়নি বা কোনো একটা জায়গাতে সে সুযোগ পায়নি অথচ সে প্রতিষ্ঠানে সে প্রধান হয়ে আছে সো এইরকম অনেক উদাহরণ রয়েছে তুমি ইতিহাস ঘাঁটলে পাবে গোল্ডেন জিপিএ 5 দ্যাটস নট অ্যা বিগ ডিল আর ফ্যাক্টর ফর ইউ তোমাদেরকে এটা ছুঁড়ে ফেলতে হবে দেখা যাবে যে যে গোল্ডেন জিপিএ পেয়েছে সে তোমার মতো হয়তো স্পিকিং করতে পারে না ইংরেজিতে কথা বলতে পারে না তুখুর বা একটা ম্যানেজমেন্ট করতে পারে না একটা কোনো ঝামেলা হয়েছে সেখানে নেগোসিয়েশন করে সেটাকে ফিক্সড আপ করতে পারে না এরা পরিশেষে একটা কথা বলবো যে এসএসসিতে তুমি জিপিএ 5 পাওনি 4 বা 3 পেয়েছো নো প্রবলেম এইচএসসিতে তুমি ভালো করবে এইচএসসিতে যদি তোমার কাঙ্ক্ষিত স্কোর না হয় অনেকে হয়তো ভাবতে পারে যে আমার ভালো স্কোর থাকলে আমি হয়তো ভালো ইউনিভার্সিটিতে পড়তে পারতাম হ্যাঁ এটা হয়তো সাময়িকভাবে তোমাকে কষ্ট দেবে যে আমি একটা ভালো প্রতিষ্ঠানে যেতে পারতাম ভালো এনভায়রনমেন্টে পড়াশোনা করতে পারতাম বাট সাময়িকভাবে এটা কষ্ট হলেও আলটিমেটলি তুমি যদি কথা বলতে না পারো ধরো যে তোমাকে একটা স্টেজে দাঁড় করানো হয়েছে তোমাকে একটা উপস্থাপনা দিতে হবে এখন তোমার মুখ দিয়ে বম মারলেও একটা ইংরেজি বের হয় না অথবা তুমি বাংলায় শুদ্ধভাবে সুন্দরভাবে উপস্থাপন করতে পারো না তাহলে তোমার সে পড়ালেখা কোনো কাজে আসবে না তোমার ওই যে গোল্ডেন যেটা আছে না ডিজিট ওই সার্টিফিকেট তুমি এখানে পিন মেরে রেখে তুমি যদি সেলসের কাজ করো কোনো একটা দোকানে গার্মেন্টসের কোনো দোকানে তুমি যদি বলো যে আমি জিপিএ 5 পেয়েছি বা গোল্ডেন আমার মালটা আপনি ক্রয় করুন কেউ তোমার মাল ক্রয় করবেন না যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার সেলস পাওয়ার বা পারফরমেন্স তুমি না দেখাতে পারবে সো সেলস পাওয়ার আর পারফরমেন্সটা কি এটা আছে কমিউনিকেশান স্কিল থেকে সো এই যে কমিউনিকেশান স্কিল সো কমিউনিকেশান স্কিলের ক্ষেত্রে যারা পারদর্শী সে ওই লাইনে ভালো করবে এটা স্বাভাবিক প্রিয় শিক্ষার্থীরা আমাদের মাথায় রাখতে হবে আমাদের পৃথিবীতে অসংখ্য অসংখ্য সাবজেক্ট রয়েছে বাস্তবতার আলোকে বাস্তব লাইফ থেকে বিভিন্ন সাবজেক্ট ঘাঁটাঘাঁটি এবং বিভিন্ন পরিবেশ সিচুয়েশানে গিয়ে অনেক কিছু শেখা রয়েছে যেটা বাস্তব জীবনে চলার জন্য নিজেকে বুস্ট আপ করবে শুধু স্কুল কলেজের সাবজেক্টই সব কিছু নয় শুধু ওই সাবজেক্ট আর ওই যে টিচার ন এটা কখনোই ভাবা যাবে না প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটি এখানে শেষ করবো আশা করি এই ভিডিও থেকে তোমরা ইন্সপায়ার হবে এবং সামনে অগ্রসর হবে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম